জানিয়ে দিব আজকের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, গোয়েন্দা নজরদারিতে বিএনপির 23 কেন্দ্রীয় নেতা। জনগণের একটাই আকাঙ্ক্ষা, অবৈধ সরকারের পতন হুঙ্কার যুবদল সভাপতির। 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগের শরিকদের আগ্রহ কম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি মহাসচিব সহ 23 কেন্দ্রীয় নেতাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে, সেই সঙ্গে তাদের গতিবিধি এবং বিভিন্ন কর্মকাণ্ড মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র। সূত্রটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা দপ্তরের একটি দল বিএনপির এসব নেতা সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুন দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন কিনা তা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এছাড়াও সরকার হটানোর আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছেন কিনা সেটিও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্র। সূত্রমতে নজরদারিতে থাকা বিএনপির 23 কেন্দ্র নেতার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এজেটএম জাহিদ হোসেন, সৈয়দ ইমরান সালে প্রিন্স, মির্জা আব্বাস, গয়েশচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন তরুণ গ্রুপকে নিয়েও এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই গ্রুপটি সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুন সন্ত্রাসে জড়িত থাকতে পারে বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই প্রেক্ষিতে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা এই যুব গ্রুপকে নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য কোনো ধরনের নির্দেশনা দিচ্ছেন কিনা সেজন্য ওই 23 নেতাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সূত্র জানায়, এসব নেতাদের নজরদারিতে রাখার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে গত 23 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে যারা তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময় সভায় বিভিন্ন সময় অংশ নেন, মূলত তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ওই সময় তারেক রহমান সারা দেশে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে 9টি মত বিনিময় সভা করেছেন। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, বিএনপির চলমান আন্দোলনে নেতাকর্মীদের হত্যা, তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সরকার পতনে একদফা আন্দোলন জোরদার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এসব সভায় যেসব প্রস্তাব উঠে আসে, এজন্য এসব প্রস্তাবগুলোর একটি সারমর্ম তৈরি করেছে গোয়েন্দা সংস্থার একটি বিশেষ দল। গোয়েন্দা সংস্থার দলটি প্রায় 23টি প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। সারাদেশে বিএনপি পন্থী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে। এতে তার একক নেতৃত্ব প্রতিষ্ঠিত করার প্রয়াস অনেকাংশে সফল হতে চলেছে। ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের মাধ্যমে তারেকের সামনের দিনগুলোয় তরুণ নেতাদের আন্দোলনে আরও সক্রিয় করতে সরাসরি দিক নির্দেশনা দিবেন বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তারেকের অনুসারী তরুণ নেতাকর্মীদের সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আগামী দিনে সরকার বিরোধী কি ধরনের কর্মসূচি পালন করতে পারে সেই ব্যাপারে অগ্রিম তথ্য সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি নজরদারি বাড়িয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় করতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসনকে আরও কৌশলী হতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদেশে বসে থেকে দেশের বিভিন্ন মানুষকে পরিচিত করে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করা হচ্ছে। তবে এসব বিষয়ে সরকারে গোয়েন্দা বাহিনীর নজরদারি রয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার বঙ্গবাজার, হকার্স মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় বড় এবং ছোট বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডেরই একটি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, এসব অগ্নিকাণ্ড সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পিছনে রাজনৈতিক মদত রয়েছে, আর এটি সম্পন্ন হয়েছে দেশের বাহির থেকে আসা কোনো নির্দেশনা থেকে। তবে এখন দেখার বিষয় হচ্ছে, এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার ক্ষেত্রে কারা সম্পৃক্ত সেটি খুঁজে বের করতে পারে কিনা বিশেষ গোয়েন্দা বাহিনী। জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের একটাই আকাঙ্ক্ষা, অবৈধ সরকারের পতন। তিনি বলেন, দেশের জনগণ জেগে উঠেছে। জাতীয়তাবাদী যুবদল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলনে যুবদল সর্বশক্তি নিয়োগ করে আন্দোলনকে সফল করবে। জাতীয়তাবাদী যুবদল লড়তে জানে, জাতীয়তাবাদী যুবদল গড়তে জানে। আমরাই লড়ব, আমরাই গড়ব ইনশাআল্লাহ।
টুকু বলেন, দেশের মানুষ এই মুহূর্তে একটি জিনিস চায়, সেটি হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের পতন। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। তিনি আরও বলেন, আজকে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না। বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে, অনেককে গুম ও খুন করা হয়েছে, বিনা বিচারে মানুষ প্রাণ হারাচ্ছে। এজন্য আমাদের গণতন্ত্রের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে, দেশের মানুষের জন্য গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে এই সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকারকে বিদায় দেওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করি। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তবে তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে এই নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা নেই। জোটের বাইরে আওয়ামী লীগ এককভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে, জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে নির্বাচনে খুব একটা তৎপরতাও নেই। আওয়ামী লীগের শরিক দলগুলোর নেতাদের অনেকে বলছেন, পাঁচ সিটির কোনো একটি সিটিতেও আওয়ামী লীগের শরিক বেশিরভাগ দলের মেয়র পদে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাংগঠনিক শক্তি নেই। একদিকে এমন বাস্তবতা, অন্যদিকে সিটি নির্বাচন বা স্থানীয় সরকার ব্যবস্থার কোনো নির্বাচন আওয়ামী লীগ জোটগতভাবে করে না। এমন পটভূমিতে ১৪ দলীয় জোটের আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর এই সিটি নির্বাচন নিয়ে আগ্রহ কম। ১৪ দলের সূত্র জানায়, এই জোটে আওয়ামী লীগের শরিকদের মাত্র একটি দল তরিকত ফেডারেশন গাজীপুরের মেয়র পদে আলাদাভাবে প্রার্থী দেওয়ার চিন্তা করছে। এর বাইরে অন্য কোথাও ১৪ দলীয় জোটে শরিকদের মেয়র পদে কোনো প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। তবে ওয়াকার্স পার্টি ও জাসদ কয়েকটি সিটিতে কয়েকজন করে কাউন্সিলর পদে প্রার্থী দিবে, সেখানেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার নির্দলীয়, তবে দলগুলো সমর্থিত প্রার্থী থাকে কাউন্সিলর পদে। পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট হবে, খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন, আর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন। জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ নজর রয়েছে, তবে এবার ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি দলগতভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। এখন মাঠে আছে মূলত আওয়ামী লীগ এবং তাদের জোটের বাইরে ধর্মভিত্তিক একটি দল বাংলাদেশ ইসলামী আন্দোলন। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচন নিয়ে কিছুটা তৎপর হয়েছে, বিএনপি দলগতভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। এখন মাঠে আছে মূলত আওয়ামী লীগ এবং তাদের জোটের বাইরে ধর্মভিত্তিক একটি দল বাংলাদেশ ইসলামী আন্দোলন। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচন নিয়ে কিছুটা তৎপর হয়েছে। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে।